ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অপসারিত কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাইদ সহ নয় জনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার বিচার শুরু হয়েছে ঢাকা দশ নভেম্বর বিশেষ ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম রোববার আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা মামলায় বিচারক সাক্ষ্য গ্রহণের দিন রাখেন বলে জানান সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুবুল হাসান দুই সালের উনিশ নভেম্বর অর্থ পাচারের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় লোকমান হোসেন ভূইয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করে সিআইডি